হে এভরিওয়ান হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ডট ওভি কেমন আছো সবাই আশা করছি ভালো আছে সুস্থ আছে আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে একটা মেকআপ ভিডিও আর দেখতেই পাচ্ছি আমার এই মেকআপটা তো আজকে আমি তোমাদের সামনেই মেকআপটা আমি ক্রিয়েট করবো আর আই মেকআপটা যেটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে লাস্টে বলবো যে আমি কি করেছি চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক বেশি দেরি না করে সো লেটস গেট তো এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার এখানে মেকআপ নেই হয়তো খারাপ লাগছে তো চলো ঝটপট আমি মেকআপটা করে নিই স্টার্ট করছি সব থেকে আগে মশ্চারাইজার থেকে স্টার্ট করবো বোরো প্লাসের এটা অ্যালোভেরা জেল তো এটাই আমি ময়শ্চারাইজারের বদলে লাগাচ্ছি আর অ্যালোভেরা জেলটা ভীষণ ভালো তো চলো ঝটপট আমি লাগিয়ে নিই আর স্মেলটা খুবই ভালো সেটাই আমি মানে দেখাচ্ছিলাম আর কি তো পুরো ফেসটাতে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে এই যে দেখো এইভাবে মানে খুব আরাম লাগে এটাতে যখন লাগা হয় মানে মাসাজের মতো আমাকে ফিল হয় কী কী হ্যাঁ ফেসে একটা মাসাজ হয়ে গেল ভালো করে এবার আমি লিপ বাম লাগাবো তো লিপ বামে ওয়াদি লাগাবো যেটা আমি অল টাইম ফেভারেট এখন আমি এটা ইউজ করছি তো এটা লাগাবো এটা আমার লাগানো হয়ে গেছে এবারে প্রাইমারে পারি তো প্রাইমারে এখানে আমি ল্যাকমের অ্যাকোয়া জেলটা ইউজ করছি যেটা আমি প্রাইমারের জন্য ইউজ করব আর এই যে দেখতে পাচ্ছ ভালো করে লাগিয়ে নেবো তোমরা বলবে যে হ্যাঁ দুটোই অ্যালোভেরা জেল কিন্তু এটা অ্যাজ এ প্রাইমারে ইউজ করা চলের ল্যাকমেটটা সেই জন্য আমি ইউজ করলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার চাইনিজ কলার যে কুর্তাটা খুব বেশি প্রবলেম করছিল সেই জন্য আমি গলারের কাছে মুড়িয়ে নিলাম এবারে বিবি ক্রিমটা লাগবো অ্যাজ এ ফাউন্ডেশন ভালো করে অ্যাপ্লাই করে নেবো আগে হাতে করে ডট ডট লাগিয়ে নেবো আগে ফেসে পুরো ফেসটাতে আর নেকে তারপরে আমি ভালো করে ওটাকে ব্ল্যান্ড করবো আর ব্লেন্ডিং আমি হাতেই করবো কোনো ব্ল্যান্ডিং বিউটি ব্ল্যান্ডার আর ব্রাশ ইউজ করছি না এখানে এই যে দেখতে পাচ্ছো এই যে দেখো ব্ল্যান্ড হয়ে গেছে ভালো করে এবার আমি ল্যাকমের রোজ পাউডারটা ইউজ করছি এখানে লুজ পাউডার এটা এটা আমার খুবই পছন্দ আর এটাও আমি ইউজ করি তো সেই জন্য আজকে ভাবলাম যে এটাই ইউজ করা যাক তো এই যে দেখো ভালো করে ফেসে ড্যাপ ড্যাপ করে আগে ইউজ করে নিতে হবে তারপরে ব্ল্যান্ড করতে হবে ভালো করে তো এটাতে করেই আমি যেটা পাফটা দেওয়া থাকে ওই পাউডারটাতে ওটাতে করেই আমি আগে ভালো করে লাগিয়ে নিচ্ছি মানে হালকা হালকা করে আগে ব্ল্যান্ড করে নিচ্ছি এবারে এই যে উডা বিউটির এটা ব্রাশ এটাতে আমি এটা ভালো করে মিক্স করে নেবো ব্লেন্ড করে নেবো পুরো পাউডারটাতে মানে পুরো পাউডারটাকে পুরো ফেসে আর তারপর নেগেও তো এইভাবে আমার হয়ে গেল বেস যেটা মেকআপ বেস সেটা আমার হয়ে গেছে এবার আইব্রোর জন্য আমি মিউজিক ফ্লাওয়ারের জেল আইলাইনার ব্রাউন কালারের শেড যেটা ওটা আমি ইউজ করছি এখানে আইব্রোর জন্য আর এটা আমার অল টাইম ফেভারেট আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতেও দেখাবো পুরো ডিটেলসও দেবো প্লাস কি করে আইব্রোরও আমি ভাবছি একটা ভিডিও করবো যাই হোক স্পুলি ব্রাশে এখানে ভালো করে কম করে নিচ্ছি আইব্রোটাকে এই যে দেখো ভালো করে কম করা হয়ে গেল আর আইব্রো আমার ডান এবারে আই শ্যাডোর পাড়া তো আই শ্যাডোতে আমি আগে মানে একটা বেস কালার আছে এখানে আমি কোনো কনসিলার ইউজ করছি না তো কনসিলার যেহেতু আমি ইউজ করছি না সেই জন্য কানসিলারের একটা কালারের এখানে আই শ্যাডো আছে তো ওই কনসিলারের জায়গাতে আমি ওই আই শ্যাডোটা ইউজ করছি আগে পুরো এখানে আই শ্যাডো ইউজ করে সেখানে পুরো জায়গাটাতে আর আন্ডার আই ইউজ করে নেব এবার আমি এই কালার এই কালার গোল্ড কালার আর একটা এই ব্রাউনিশ কালার মানে তিনটে কালার আমি ইউজ করবো সেটা তোমাদেরকে দেখালাম একটা অরেঞ্জের শেড একটা এটা আগে আমি ইউজ করে নেব তো হ্যাঁ যখনই আইসারও তোমরা নেবে ব্রাশে তারপরে কিন্তু ওটা একবার ঝেড়ে নেবে অ্যাক্সেস যে প্রোডাক্টটা থাকে সেটা চলে যায় আর আইলিডো যখন এইভাবে লাগাবে আমি যেমন লাগাচ্ছি তো খুব বেশি অ্যাক্সেস প্রোডাক্ট যাবে না তো সেই জন্য তো একটা চোখে আমার হয়ে গেছে আরেকটা চোখে আমি লাগিয়ে নেব বেস কালার বলতে পারো এটা অরেঞ্জ কালারটা আমি নিয়েছি তো এটা একটু আমার স্কিন কালারের থেকে একটু লাইট যাচ্ছিলো তো আমি ভালো যে আজকে এমনিই করে দেখি তো এটা সাডেনলি আমার মাথায় এসে এবারে এই যে ব্রাউনিশ কালারটা আমার যে স্কিন টোন তার থেকে একটু ডিপ কালারটা আমি নিয়েছি এটাতে আমি পুরো ক্রিজ লাইনটা করে নেবো আগে এই যে দেখতে পাচ্ছ ক্রিজ লাইনটা হালকা ড্র করে নেবো এরপর যে এই গোল্ড কালারটা এটা হচ্ছে শিমারি কালার একটু শাইনিংওয়ালা কালার এটাতে আমি মানে পুরো আইলিডে হালকা হালকা ব্লেন্ড করব আগে মাছটাতে করছি তারপরে আই বল যেখানে থাকে ওখানে গোল্ড কালারটা আগে লাগিয়ে নেবো ভালো করে এই যে দেখো তারপরে আমি আই লিডো পুরোটাতে হালকা 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 করে ব্লেন্ড করব আর আই বলের কাছে একটু বেশি থাকবে গোল্ডটা তো এটা হয়ে গেলো আমার আয়সারও এবারে কাজল আইকনিক কাজলটা ইউজ করছি এখানে আমি ল্যাকমে আইকনিক কাজল তো এটা আগে লোয়ার ওয়াটার লাইন আমি ইউজ করছি আগে ভালো করে লোয়ার ওয়াটার লাইনটা ড্র করে নেবো তারপর এবারে আপার ওয়াটার লাইনও ইউজ করতে হবে আর কাজল তোমাদেরকে আমি বলে দিই কাজল যখনই ইউজ করবে লোয়ার ওয়াটার লাইন আপার ওয়াটার লাইন দুটোতেই ইউজ তাহলে চোখ খুব সুন্দর দেখায় কাজল যখন এইভাবে ইউজ করা হয় তো একটা চোখে আমার হয়ে গেছে আর একটা চোখেও ইউজ করা অলমোস্ট ডান আমার ডান হয়ে গেছে এবারে আমি খুঁজছি কোনো ব্লু কালার তো আমার যে প্যালেটটা বড় প্যালেটটা ওটাতে নেই আর এর যেটা আমি মিশো থেকে আনিয়েছিলাম এটা আমার লোকাল মার্কেট থেকে তো এটাতে দুটোই ব্লু কালার আছে লাইট ব্লু অ্যান্ড ডার্ক ব্লু তো সেটাই আমার ড্রেসের সঙ্গে ম্যাচ করছে ওটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এবারে আমি ওটাতেই হালকা মানে কাজলের কাছে যে ব্লেন্ড করে নিচটা সেখানে আমি মানে চোখের কাছে সেখানে আমি হালকা ব্লুইশ কালারটা ড্র করব এই যে দেখো আর হালকা হালকা ব্লেন্ড করবো আর এই যে যেখানে লাইনের লাগা হয় সেইখানে লাইনারের জায়গাতে আমি আজকে আই হালকা হালকা ব্লেন্ড করছি এই যে দেখো হালকা হালকা ব্লু কালারটা এই তো আমার ডান হয়ে গেছে চোখগুলো এখনো পুরোপুরি হয়নি এখন এই মেন পার্টটা বাকি আছে যেটা আমি বলেছি মাস্কারাটা সব থেকে মেন পার্ট চোখের যে কোনো মেকআপের জন্য তো এই তো মাস্কারাটা আমি অ্যাপ্লাই করছি মাস্কারাটা অ্যাপ্লাই করলে আমার আই মেকআপটা পুরো ডান হয়ে যাবে এবার আমি আসছি সুইস বিউটির হাইলাইটার ব্লাশ প্যালেট একটা ছোট যেটা আমি নিয়েছি আমার খুবই পছন্দ আর সুইস বিউটির খুব ভালো ব্র্যান্ড তোমরা একবার পারলে চেক করে নিতে পারো তো আমি আগে ব্লাশটা অ্যাপ্লাই করছি পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ মিক্স করে আমি ব্লাশটা অ্যাপ্লাই করবো আর খুব বেশি ডার্ক না হালকা হালকা করেই লাগাবো আমার ব্লাশ ডান তারপর এবার আমি হাইলাইটারের জন্য একদম লাইট যে বেবি পিঙ্ক কালারটা আছে সেটাকে নিচ্ছি আর এইবারে আমি লাগিয়ে নিচ্ছি তো আগে চিক বোনসে আমি এইভাবে হাইলাইটার লাগিয়ে নেবো এবারে ব্রিজ অফ দি নোজের পাড়া ব্রিজ অফ দি নোজে কমপ্লিট হওয়ার পরে ফোরহেডে হালকা হালকা লাগিয়ে নিচ্ছি এই যে দেখো এবারে ব্রো বনে লাগাবো হাইলাইটারটা হালকা করে লাগানো আমার হয়ে গেছে আর এরপর লাগাবো এই যে পুরো ফোরহেডটা তো হয়নি মানে আইব্রোজ উপরে যেগুলো হাইলাইট করার জায়গাগুলো সেগুলো হয়েছিল না এটাতে আমি হাইলাইট করব ইনার কর্নার আমার চোখের ইনার কর্নারটা বা আগেই করে নিই তারপরে আমি চিনে আসবো তো এই যে দেখো হালকা করে আমি করে নিচ্ছি ইনার কর্নারটা এবারে কিউপিড বো আগে আমি করছি সরি আমি ওটা ভুলে গেছিলাম এবারে চিনে হাইলাইট করে নেবো চিনকে তো আমার হাইলাইটার ডান এবার লিপস্টিকের পাড়া লিপস্টিকে আমার অল টাইম ফেভারেট ল্যাকমে ব্র্যান্ড আমার খুবই পছন্দ যেটার আমি ফর ম্যাট লিপস্টিকটার ইন দ্য শেড রেড আমি লাগাচ্ছি রেড ভ্যালভেট তো ওটা আমি ইউজ করছি এখানে আর ভালো করে আগে আউটার লাইনটা করে নিয়ে তারপর আমি ফিল করে নিচ্ছি আর এটাতে আমি ভাবছি যে হালকা হাইলাইটার দেবো থেকে তো দেখা যাক কি হয় আগে আমি রেডটা এটা খুব বেশি মানে ডার্ক দেখাচ্ছে মানে যেরকম মেকআপটা হচ্ছে তার সাথে আমি ঝটপট করে নিই হাইলাইটারটা আর এই যে দেখো তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক এই যে দেখতেই পাচ্ছ থেকে ভালো আজকে আমার হয়েছে আই মেকআপটা ব্লু আই তোমরা দেখলে যে হ্যাঁ আইলাইনার আর নিচে যে কাজের নিচে স্মাশ করার জন্য আমি ইউজ করেছি তো এটা আমার সম্পূর্ণ মানে কি বলবো ইনস্ট্যান্ট প্ল্যান ছিল এটাই হচ্ছে আমার আজকের আজকের ফাইনাল লুক আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে হবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ বেল বাটনটাকে প্রেস করতে একদম ভুলবে না তো চলো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো সবসময় টেনশন মুক্ত থাকো তো চলো বাবাই টেক কেয়ার